বল থাকলেও গাড়ি চলতে শুরু করে। ইঞ্জিন অফ থাকলে গাড়ি চালু ঢালুর দিকে চলে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু ঢালুর বিপরীতে উপরের দিকে যায় এমন কথা খুব কম মানুষই শুনেছে। তবে এটাই বাস্তবে ঘটে রহস্যময় ওয়াদি আল জিনে। সরেজমিন পরিদর্শন করে এসে গ্যাসের জন্য এই রিপোর্ট পাঠিয়েছেন সৌদি আরব বুরুজে মোহাম্মদ আবুল বশির। অনেকেরই ধারণা জায়গাটিতে চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হতে পারে। কিন্তু এখানে এমনকি পানির বোতল কিংবা পানি ফেললেও তা ঢালু বিপরীত দিকে বাড়াতে থাকে। ওয়াদিয়াল জিন জায়গাটির অবস্থান মদিনার আল বাইলা উপত্যকা উপত্যকাটি রাজধানী নবমীর উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। জানা গেছে 2009-2010 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদিয়াল জিনে একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে, কিন্তু 30 কিলোমিটার পর্যন্ত কাজ করার পর সমস্যা শুরু হয়। অর্থাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে, এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলো বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপরে উঠতে থাকে। এসব দেখলে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যায়, তারা কাজ করতে অস্বীকার করে। রাস্তাটির কাজ যেখানে বন্ধ করা হয় সেখানে চারদিকে বিশাল কালো পাহাড়, ওখানে শেষ মাথায় গোল চক্করের মতো করে আবার সেই রাস্তা দিয়ে মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। ওই রাস্তাটি 200 কিলোমিটার করার কথা থাকলেও 40 কিলোমিটার করে নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 7-8 কিলোমিটার জায়গাতে এভাবে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে। সৌদি নাগরিকরা সহজে কেউ এই স্থান থেকে যেতে চান না, তবে রাস্তাটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা হয়। বিকেল 4টার পর আর কোনো গাড়ি বা মানুষকে ওয়াদি জিন এলাকায় যেতে দেওয়া হয় না। এখানে যাত্রী নিয়ে আসা অনেক সৌদি ট্যাক্সি চালকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে সবাই মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সৌদি আরবের অর্থনীতির কারণেই দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে কেমন ভাবে আসেনি, আর এই স্থানটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় আমরা এখানে এসে আসলে দেখতে পাচ্ছি।